50, এটা 1450, এটা অরিজিনাল মাছ, চেহারা দেখেন মাছের, চেহারা কিনবেন আগে মাছ, ডুপ্লিকেটটা ঠিক আছে, ডুপ্লিকেটটা চোখ পচা খুঁজবেন, শরীর লাল খুঁজবেন, এটা চোখ কাঁচা খুঁজবেন, চাঁদপুরেরটা একটু সবুজ টাইপের থাকবে, এখানে চাঁদপুরে মাছ এখানে সবুজ থাকবে কিছুটা, চিকচিক করবে একদরে ফ্রেশ, এটা অরিজিনালি দেখেন একই কালার, কোনো দু নাম্বার নাই দেখেন, বুঝলেন একই একই একদম 1450 টাকা, কম কত, কম নাই বাসান, একদম তিন চারা দেয় এক নাম্বার, ডিম নেই মাছের পেট ধরে দেন একদম বাবা, কম নাই সরি, এই 1550 করে বেশি আমি উঠিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে, এই জন্য কমাই করছি ভাই, মাছ ভালো টাকা ঠকাই মাছের ঠকেন না, সর্বনাশ মাছ দাম বেশি, আপনি ভালো মাছ জানার মাছ, শরীফ ভাই কি অবস্থা কন তো, এই তো ভাই আলহামদুলিল্লাহ, শরীরটা কেমন আছে, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে বলে যে আপনি নাকি বেশি কথা কন, হ্যাঁ বেশি কথা বলি, কাস্টমার বলে আপনার কি না, আপনার কাস্টমার যারা আছে তারা বলে জিনিস ভালো, বেশি কথা বলেন জিনিস ভালো, হ্যাঁ একটু বেশি কথাই বলে, জিনিস ভালো আইন নাই বড় গলা কথা বলতে পারি, জিনিস যদি খারাপ হইতো তাহলে এত বড় গলা কথা বলতে পারতাম না, ঠিক আছে আমার কথা কাজে মিল আছে কিনা আপনারা দর্শক বাইরে বলবেন, আপনাদেরকে আমি ভালো দিছি কিনা বলেন, যদি খারাপ দিয়ে থাকি আমি তো বলেই দিছি গ্যারান্টি কথা একটাই, ডাবল টাকা ফেরত দিব, আইসা বলেন পচা দিছি মাছ নিয়ে আসেন, যে আমার থেকে নিছেন মাছ পচা হয়েছে ডাবল টাকা ফেরত, চ্যালেঞ্জ কথা যদি মিল না হয় ধরবেন আমার, কতটুকু আছে এগুলো দেখেন, 300-400 গ্রাম ওজন, বেশি কথা বলবেন না, অল্প কথা বলবেন না, একবারে ইজি কথা, এটা কোন জায়গার মাছ, এটা অরিজিনাল চাঁদপুরের মাছ, এই দেখেন চাঁদপুরের মাছ থাকে ফ্রেশ, একবার চোখ থেকে কাঁচা, কাস্টমার চলে গেল, আমার কথা হয়েছে আপনি যদি ভালো মাছ বিক্রি করেন কাস্টমার কেন যাইব, কাস্টমার দামে পছন্দ হইতেছে না, দামে পছন্দ না, দামে পছন্দ হয় না, কত কইরা বলছিলেন আজ ভালো এটা বইলা গেছে, কত বইলা দিছেন, দামে বাজারে বলতাছে না, আপনি কত বলছেন, 1650 বইলা দিছি, আপনি কাস্টমার কত বলছে, কাস্টমার 1500 বলছে, 1500 টাকা, আমি দিতে পারি না, আপনি 100 টাকার জন্য, 100 টাকার জন্য আটকে গেছে, লাভ করেন কত কইরা মাছে, লাভ এই যে 50-60 মানে যেতে যা লয়ে পারে আর কি, আমি ভালো জিনিস করি, মানে 50 টাকা কেজিতে লাভ করেন, হ্যাঁ হ্যাঁ, তত মেলা টাকা লাভ করেন প্রতিদিন, এটা ওয়েট কতটুকু আছে, এটা এটা ওয়েট আছে 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 1 কেজি 100 গ্রাম, 1 কেজি, এটার দাম কত, এটা একদম 1450, একদম 1450, এটি কয়দিন আগে 1600 বেশি, এটি বেশি 1600 টাকা, 1450, 1450, এটা 1850 টাকা, এটা আজকের কত, 1600, 1650 টাকা, আজকে 1600, এটা ওয়েট কতটুকু বলছিলেন, 1400, হইব 1400, হইব হইব, এই দেখেন আমি দেখাইতে, 460 হবে, কাস্টমারে বলতেছি এইটাই যে মাছ আমারতে নিবেন কেন, আমি বলতেছি আমারতে নিবেন, একটু 10 জায়গা দেখবেন আমার মাছের সুন্দর হয় তাহলে নিয়ে যান, আর যদি মাছে দেন গোলা লাল চোখ পচা আপনি আমার দ্বারা খারাপবেন না, আমার মাঝে হচ্ছে চোখ কাঁচা দেখেন, চোখটা ফ্রেশ দেখেন, এই দেখেন প্রত্যেকটা মাছ চোখ একবারে কাঁচের মতো থাকে, কাঁচের মতো অসুস করে একবারে তাজা আসেন, আর নিচে দিলাম খারাপ লাগে দেন, আমি নিচে উপরে সব আসা ভাই করব, দেখেন কোনো লাল গোলা মাছ আমি নাই, প্রতিটা মাছ দেখেন একবারে ফ্রেশ মাছ না, একবারে ফ্রেশ, আচ্ছা 2 নম্বর মাছ আমি বেচতে পারি, অনেক কথা বললেন, অনেক ইনফরমেশন দিলেন, দর্শককে বুঝাইও দিলেন, চিনাইও দিলেন, লাস্ট সর্বশেষ কি বলা আছে, 2 মিনিট 2 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ লাস্ট বলার কথা এইটাই আছে যে আল্লাহর রহমতে আপনাকে দোয়ার বরকতে আমি যেই পরিমাণ মাছ বিক্রি করি সেটা আপনাদের দোয়া, আপনার দোয়ার কারণে আমি ভালো মাছ বিক্রি করতে পারি, আর আমি যদি এরকম ভালো আজীবন বিক্রি করতে পারি সেই দোয়াটা আপনার কাছে চাই, আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ ইনশাল্লাহ, আমার নাম্বার হলো 01685 41 7, তারপরে বলেন আমার নাম্বার হলো 01685 41 35 30, এই যেখান থেকে ফোন দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, আর আপনি যদি ভালো মাছ দিয়ে থাকেন আমার থেকে আপনার বন্ধু বান্ধব আছে প্রতিবেশী আছে তাদেরকে বলবেন যে শরীফের মাছটা আসলেই ভালো, আপনি ওখান থেকে আনতে পারেন, আচ্ছা এরকম সুযোগ করে দিবেন, ধন্যবাদ, এটাই আবদার।